ইলিশকে দেখো জিজ্ঞাসা করো কেন এলিফা তুমি কি হতে চাও ইফাত বলে বড় হয়ে হুজুর হব এলিফাত বলে আমি বড় হয়ে ভালো হব এলিফাত বলে বড় হয়ে আমি বড় পুলিশ অফিসার হব এলিফাত এমন সত্য মানুষ ঠিক মতো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি এটাও বলতে পারতো না এতদিন বলেছে বাংলাদেশের জাতীয় মাছ আমরা জানি মাদ্রাসার ছোট্ট একটি সন্তান নাম হলো রিফাত ইংরেজি সাতটি দিনের নাম বলতে যাইয়া এই ছোট্ট বাচ্চাটি বলেছেন ভাত দে লবণ দে তরকারি দে এরপরে চাউল দে আসলে তিনি বলতে চাইছিলেন স্যাটারডে সানডে মানডে বলতে চেয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো বলেই ফেলেছে ভাত দে লবণ দে তরকারি দে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আজকে টোল পড়ে গেছে আসলে ছোট্ট বাচ্চাটি আজকে টোলের শিকারের কারণ হলো এই ছোট্ট বাচ্চাটি আল্লাহর কোরআন রাসূলের হাদিস এখানে শিখতে গিয়েছেন মা বাবা তার দুইটা সন্তান রিফাত হলেন ছোট আর একটি ভাই আছে বড় এই দুইটি সন্তানকে পিতা মাতা কষ্ট করে মাদ্রাসায় দিয়েছেন কোরআনুল কারীমের ইলম শিক্ষা করার জন্য রাসূলের হাদিস শিক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং এই সন্তানকে নিয়ে টোল করার কোনো কারণ নাই এই বাচ্চাটার বয়স যেহেতু মাত্র 5 বছর 4.5 বছর 5 বছর হয়েছে হয়তো তিনি ইংরেজি সাত দিনের নাম বলতে যাইয়া ভাত দে তরকারি দে লবণ দে চাউল দে বলতে বলেই ফেলেছে এখন সাংবাদিকরা এই বাচ্চার কাছে যাচ্ছে বিভিন্ন প্রশ্ন অজুহাত আবার কেউ কেউ তার কাছে গিয়ে ছবি তুলতেছে আবার কেউ কেউ তার কাছে গিয়ে মজা নিচ্ছে আসলেই এই সন্তানরা কোরআন হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসায় গেছে আপনারা দেখেছেন এই ছোট্ট বাচ্চা শুধু একাই নয় ইরিফাত সবচেয়ে ছোট এই মাদ্রাসায় লেখাপড়া করেন এখানে আরও অনেক শিক্ষার্থীরা আছে যারা এলমে দিনের শিক্ষা গোসলের ফরজ উজুর ফরজ এগুলো শিক্ষা করেন আসলেই আমাদের সন্তানকে গোসলের ফরজ উজুর ফরজ শিক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব কোরআন হাদিস শিক্ষা দিতে হবে আমাদের সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের সন্তানের না থাকে আমার সন্তান বড় হইয়া তসলিম নাসরিন হবে ডক্টর ইউনুস হবে সুদ খাবে ঘুষ খাবে আমার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে সুতরাং আমার সন্তানকে মাদ্রাসায় দেব আর মাদ্রাসায় যদি আমার সন্তান পড়ে তার সম্মান বাড়াবেন আমার আল্লাহ ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ অতি শক্তিশালী হলেন আমার আল্লাহ অতএব আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমার সন্তানের সম্মান ইজ্জত দাঁড়াবেন আমার আল্লাহ এই ছোট্ট রিফাত মাদ্রাসায় লেখাপড়া করেছেন এখন সারা দুনিয়ায় সে ভাইরাল হয়ে গিয়েছে সারা দুনিয়ায় এখন জানে মাদ্রাসার ছাত্ররা শুধু লেখাপড়ায় এক নম্বর না মাঝে মাঝে এরা কিছু বলতে যাইয়া যেটাই বলে ফেলে সেটাই ভাইরাল হয়ে যায় আসলে মাদ্রাসার সন্তানকে আল্লাহ পাক এলমে ওহী দান করেন আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাঝে মাঝে দুলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিনায়তে এলমে ওহীর নূর দান করেছে আল্লাহ পাক বলেন ওয়ালাকিন জাআল্লাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ইলমের নূর দান করি এই ছোট্ট রিফাতকে আল্লাহ পাক ইলমের নূর দান করুক আমরা দোয়া করি তাকে নিয়ে টল করব না টল করার মতো সে কিছুই বলে নাই হয়তো ইংরেজি সাত দিনের নাম বলতে যাইয়া ভাত দে তরকারি দে লবণ দে এটা বলেই ফেলে আসলে তার মা বাবা কষ্ট করে মাদ্রাসায় দিয়েছেন আমরা খবর পেয়েছি তার মা গরিব মানুষের বাড়ি কাজ করে তার বাবা রিকশা চালাইয়া সন্তান দুইটাকে মাদ্রাসায় পড়ে আসলে অধিকাংশ গরিবের সন্তানেরাই মাদ্রাসায় পড়ে তার মা তার বাবা নামাজি আমরা শুনেছি আসলে মা বাবা যদি নামাজি হয় সন্তানেরাও নামাজি হয় বিশ্ব নবীজি বলেন যদি কোনো সন্তান মা বাবা পাদক্ত নামাজ আদায় করে তার সন্তানেরা ওই মা বাবার দিক দেখে পাদক্ত নামাজ আদায় করে কারণ নামাজ তো কোনো ব্যক্তির জন্য নয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন আমার নামাজ আমার
কুরবানি আমার বেঁচে থাকা সবকিছু হলো বান্দা আমার জন্য তার মানে হলো আজকে যে রিফাত ইলমে দ্বীন শিক্ষা করতে গেছেন আল্লাহকে খুশি করার জন্য গেছেন আল্লাহ হয়তো এই ইলমে দ্বীন শিক্ষা করার কারণে 4.5 বছর বয়সে এই সন্তানটার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই সন্তানটা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য গেছেন নিজের জীবনকে উন্নতি করবে ইসলাম বুঝবে কোরআন বুঝবে এবং জাতিকে কোরআন সম্পর্কে ধারণা দিবে ইসলাম সম্পর্কে ধারণা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন আমরাও যদি আমাদের সন্তানকে দামি বানাতে চাই আমাদের সন্তানকে অবশ্যই ইলমে দ্বীনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই অবশ্যই আমাদের সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে করতে হবে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে যদি চান অবশ্যই মা বাবাকে নামাজি হতে হবে দেখবেন মা যদি আসরের নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়ায় ছোট্ট বাচ্চাও দেখবেন পাশে দাঁড়াইয়া মার সাথে হাত বাঁধে মা যখন হাত বাঁধে ছোট্ট বাচ্চাও হাত বাঁধে মা যখন ঠোঁট লড়ায় ছোট্ট বাচ্চাও দেখবেন ঠোঁট লড়ায় মা যখন রুকুর মধ্যে যায় ছোট্ট বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন সেজদার মধ্যে যায় ছোট্ট বাচ্চাটাও সেজদার মধ্যে যায় মা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা ছোট্ট বাচ্চা তো শুনতে পায় না ছোট্ট বাচ্চাটা তখন ঠোঁট লড়ায় আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মারিয়া যায় আল্লাহ পাক বলে ফেরেশতারা রে এই মা কি বলে বলে এই মা বলে সুবহান রাব্বিয়াল আলা ছোট্ট বাচ্চা কি বলে ফেরেশতা বলে আমরা তো গায়েব না জানি না আল্লাহ আপনি বলেন কি বলে আল্লাহ পাক বলে শুনি আল্লাহ ওই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা মায়ের যত স্বভাব হয় বাচ্চার বাচ্চার সমান স্বভাব মা বাবার আমল নামায় দান করে দাও যেহেতু ছোট্ট বাচ্চাদের 9 বছর পর্যন্ত গুনাহ লেখা হয় না সওয়াব লেখা হয় না অতএব বাচ্চা যদি 1 বছর থেকে 9 বছরের মধ্যে নেক আমল যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলগুলা মা বাবার আমল নামায় দান করে দেয় অতএব মা বাবা যদি নামাজি হয় ছোট্ট বাচ্চাও নামাজি হয় আর ছোট্ট বাচ্চা যদি এলে মোলা হয় ওই ছোট্ট বাচ্চার ওসিলা আল্লাহ পাক মা বাবাকেও মাপ করে দিতে পারেন এলমেরা আই সাদে কর দান বেহসান খলকেরা দান দান দায়াবে বাসয়া নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও নাইলে কাফের সোয়ে কাফের মিশাও আমরা জানি শিক্ষাদীর মার ঘটনা শিক্ষাদী এখন ছোট্ট মা সন্তানকে নামাজি বানাবার জন্য মাঝে মাঝে মসজিদে পাঠিয়ে দিতেন মসজিদে যাওয়ার আগে মা যায় নামাজের নিচে ছোট ছোট মিষ্টির পোটলা কেউ বলেছেন চিনির পোটলা ঢুকাই দিতেন মা সন্তান যখন নামাজ শেষে সালাম ফিরে যায় নামাজ ধরে টান দিত নাম আপনার মিষ্টি পাইয়া শিক্ষাদী নামাজের দিকে আরো পরিপূর্ণতা হয়ে গেল একদিন দুই দিন যখন নাম যায় নামাজের নিচে মিষ্টি পাইলো সন্তান মসজিদের দিকে ধাপিত হয়ে গেল একদিন মা নানার বাড়ি বেড়াইতে গেছেন নানার বাড়ি বেড়াইতে যাওয়ার কারণে যায় নামাজের নিচে মিষ্টি দিতে ভুলে গেছেন শেখসাদি যায় নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহর বান্দি নানির বাড়ি থেকে দ্রুত রওনা হয়ে গেছে আর বলে সন্তান জহরের নামাজ আদায় করবে নামাজ শেষে যদি মিষ্টি না পায় আমার সন্তান আর নামাজে যাবে না আমার সন্তান আর আমার আল্লাহর হুকুম আদায় করবে না আমার সন্তান যদি দিন ইসলাম বিদ্বেষী হয় আমি মাকে কাল কেয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে এই বলে আমি রাস্তা দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিলাম মসজিদে এসে দেখি আমার সন্তান যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করতেছেন আমি তাকে আছি আর কাঁদতেছি বলে আল্লাহ আমার সন্তান যদি আজকে সালাম ফিরে মিষ্টি না পায় আমার সন্তান নামাজ আদায় আর করবে না আর তোমার ঘরে আসবে না তোমাকে ডাকবে না আমার সন্তান দৈন দিনের মতো সালাম ফিরাবার পর যায় নামাজ ধরে যখন টান দিছে আমি দেখি আমার সন্তানের যায় নামাজের নিচে বড় বড় 3-4টা পোটলা বসে আছে আমি চিৎকার দিয়ে বললাম এটা কে করেছে কাদের কুদু রাত্তু দারি বার কামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি
তুহি মেরা নিগাহ দা কে জানো গাইবে আওয়াজ দিয়া কই ও শেখ সাদির মা তুমি যদি আমি আল্লাহর নামাজ আদায় করাবার জন্য পটলা দিতে পারো আমি আল্লাহ কেন বান্দার জন্য নামাজের ফয়সালা স্বরূপ আমি মিষ্টির কেন ব্যবস্থা করতে পারি না অতএব মা বাবার চেষ্টা সন্তান দিনদার হয় ইমানদার হয় আমরাও চেষ্টা করব আমাদের সন্তানকে দিনমুখী করার জন্য ইসলাম্মুখী করাবার জন্য ইফাত যেবো তো সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে আমরা তার জন্য দোয়া করব সে যেন ভালো একজন আলেম হয় কোরআনের হাফেজ হয় ইরিফাতকে যখন জিজ্ঞাসা করা হলো এ রিফাত তুমি কি হতে চাও ইফাত বলে আমি বড় হয়ে হুজুর হব এই রিফাত বলে আমি বড় হয়ে ভালো আলেম হব এই রিফাত হলে বড় হয়ে আমি বড় পুলিশ অফিসার হব এই রিফাত এমন ছোট্ট মানুষ ঠিকমতো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি এটাও বলতে পারতো না এতদিন বলেছে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস কিন্তু বান্দা যখন দেখলো না বান্দাকে শেখানো হলো ছোট্ট বাচ্চা বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো ইলিশ এই রিফাত পাঁচ বছরের বাচ্চাটা ভাইরাল হয়ে ঠিক মতো আপনার মাছের নামও বলতে পারতো না বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ফলের নাম কি এতদিন সে জানতো বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস না বাংলাদেশের জাতীয় মাছের নাম এখন ইলিশ এখন ইংরেজি সাত দিনের নামও সে ঠিক মতো বলতে পারে এখন ঠিক মতো পড়তেও পারে ঠিক মতো বলতেও পারে আসলে সম্মানিত সুধী যে কথা আমি বলতে চাইছিলাম এই ছোট্ট বাচ্চাটা কোরআনুল কারিম শিখতে আসছে উল্টাপাল্টা যদি কিছু বলেই থাকে আপনারা হাসি তামাশা নিয়ে করবেন না এই রিফাতের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে বড় আলেম বুজুর্গ কুতুবের রব্বান হিসাবে কবুল করেন।